আমি যে ধর্মের কথা বলতে এসেছি সেখানে ব্রাহ্মণ শূদ্রও নেই, হিন্দু মুসলমানও নেই। আমি দ্বারে দ্বারে ঘরে ঘরে একথাই বলেছি, আমি এমন একটি ধর্মের কথা তোমাদের কাছে বলতে এসেছি যা সূর্যের মতো সবার, আকাশের মতো, বাতাসের মতো সবার। সেখানে ভেদাভেদ নেই, জাতিভেদ নেই, ধর্ম সর্বজীবের সর্বকালের। যে যে মত, যে পথ অবলম্বন করুক তাতে কিচ্ছু আসে যায় না। মূল বিষয়টা অবগত হওয়া দরকার। কে গাছে উঠে সাধনা করছে আর কে জলে নেমে সাধনা করছে, কে স্যুট পরে সাধনা করছে আর কে লেংটি পরে সাধনা করছে, কে সেন্ট মেখে সাধনা করছে আর কে ছাই মেখে সাধনা করছে, আমার তা দেখার দরকার নেই। ওগুলো বাইরের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। একই জায়গায় বসে কেউ কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, কেউ হাত দিয়ে খাচ্ছে, আবার কেউ কাঠি দিয়েও খাচ্ছে, তা নিয়ে তো মূল কোনো বাধা হচ্ছে না। অথচ সেখানে যদি হাত দেওয়া হয় তবেই বিবাদের সম্ভাবনা, ছাড়াছাড়ির সম্ভাবনা থাকে। ধর্মের আচার অনুষ্ঠানগুলোও সেই রকম, সেখানে হাত দিতে গেলেই বিবাদ বাঁধবে। যে যা খুশি নিয়ে থাকুক, মূল বিষয়টা ভালোভাবে আলোচনা করা দরকার। সুতরাং প্রথমেই কোনো কিছু নিন্দা প্রশংসা বা সমালোচনা না করে পরস্পরের প্রতি ভালোবাসার জোর রেখে যার যার মতকে বিশ্লেষণ করতে করতে এগিয়ে যাও, খুঁজতে খুঁজতে যাও, দেখো কে আসে। ভিন্ন মত হলেই সে ভালোবাসা থাকবে না তা তো নয়। এক জায়গায় বসে কেউ পান খায়, কেউ সিগারেট খায়, কেউ আবার মদও খায়। নেশার বস্তু এক একজনের এক এক রকম, তাই বলি কি তাদের মধ্যে ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে? এখন প্রথমেই যদি তুমি একটা মন্তব্য করে বসো পান খাওয়া খারাপ কি পান করা খারাপ, তখন যে পান খায় বা যে পান করে তার গায়ে লাগবেই, হয়তো মারতে উঠবে। ওগুলো হচ্ছে উটকো লড়াই। তাই আমার মত, কারুর সংস্কারে আঘাত না দিয়ে সংস্কারকে হাতে নিয়েই বিশ্লেষণের পথে এগিয়ে যাও। আমার যখন কোনো সংস্কার নেই তখন আমার অন্যের সংস্কার জানতে আপত্তি থাকবে কেন? আমি তো মুসলমানদের সঙ্গে 10 দিন 12 দিন ধরে রোজা করেছি, তারা রোজা কেন করে জানার আমার দরকার নেই। রোজা করলে কি হবে না হবে তাও আমি চিন্তা করছি না, কিন্তু ওদের সঙ্গে সহানুভূতিশীল হয়ে রোজায় যোগ দিলে ওদের ভালোবাসাটা তো পাওয়া যাবে। আমি রোজা করলাম তাদের সঙ্গে অন্তরের ভালোবাসা প্রতিষ্ঠা করার জন্যে। আমি মসজিদেও গেছি, গির্জাতেও গেছি, সে সম্বন্ধে আমার কোনো প্রেজুডিস নেই। আমি যেখানে গেছি তাদের সংস্কারকে মেনে নিয়ে বিশ্লেষণের দ্বারা তার মর্মার্থ বুঝিয়ে দিয়ে আমার মতে নিয়ে এসেছি। কত মুসলমান, কত বৌদ্ধ আমার বেদের ধর্মে দীক্ষিত হয়েছে। আগে যদি বলি তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, তবে তো কেউ আমার কাছে আসবে না। যেটা হয়েছে কমিউনিস্টদের ক্ষেত্রে, প্রথম থেকেই এক বিবাদের সৃষ্টি হয়েছে। পরিশ্রম সত্ত্বেও তেমন সফলতা তারা অর্জন করতে পারেনি। কিছু সংখ্যক একমত হলে তো হবে না, দেশশুদ্ধ সবাই একমতে এলে আসবে সফলতা। লুঙ্গি টুপি পরেই তার দিকে গরদটাকে তুলে দিতে হবে। আগেই যদি লুঙ্গি টুপির সমালোচনা করি তবে তো গরদের মাহাত্ম বোঝাবার সুযোগই তারা আমায় দেবে না। তাই বলছিলাম, অগ্রিম মন্তব্য না করে আমরা হব বিশ্লেষণমুখী। বিশ্লেষণের পরে যা আসবে তাকেই গ্রহণ করব। আল্লাহই আসুক, ভগবানই আসুক আর গডই আসুক, তখন আমাদের মেনে নিতে আপত্তি নেই। কিন্তু আগেই না জেনে এটা ঠিক ওটা ভুল এইভাবে মন্তব্য করাটা ঠিক নয়, তাতে সমাজে আরও বৈষম্যের সৃষ্টি হয়। সমাজটা আগে রক্ষা করা দরকার, সমাজকে আগে ক্লেদমুক্ত করো, মুক্তির পথ তবেই সহজ হবে। আমি যখন আসামে গিয়েছিলাম তখন তাদের বলেছি, তোমরা অসমিয়া ও বাঙালিরা নিজেদের মধ্যে দেশ নিয়ে, ভাষা নিয়ে মারামারি করছো, আমার লজ্জা লাগছে, ঘৃণাও বোধ করছি। আমি তো এখনো বুঝতে পারছি না যে আমি আসামে এসেছি, সোজা এক পথে সহজভাবে চলে এসেছি,
একই ভূমি পার হতে হতে সেই ভূমিরই আর একদিকে এসেছি। আমি তো বুঝতে পারছি না আমি বাংলায় আছি না আসামে আছি। তার কারণ এ বিভেদ প্রকৃতির বিভেদ নয়, নিজেদের সুবিধার জন্যে একই মাটির বিভিন্ন অংশের নাম দিয়েছি, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ভুটান ইত্যাদি। শুধু চেকপোস্টের বাঁশ দিয়েই মাটিকে আলাদা করা হয়েছে, ওই বাঁশের ওঠা নামাতেই বুঝিয়ে দিল আমি বাংলা ছেড়ে আসামে এলাম। ওই বাঁশই হলো কাল, বাঁশটা দিয়েই ভেদটা বুঝিয়ে দিল। স্বার্থের বাঁশেই যত ভেদাভেদের সৃষ্টি, স্বার্থই আমাদের মধ্যে জাতিভেদের সৃষ্টি করেছে। এই সীমানার বাঁশ তুলে দাও, ভুলে যাও আসাম বাংলা, ভুলে যাও হিন্দু মুসলমান, ভুলে যাও ব্রাহ্মণ শূদ্র। কাগজে কলমে নামকরণ থাকে থাকুক, মনের পাতায় যেন তার আঁচড় একেবারেই না পড়ে। তাকিয়ে দেখো সবার রক্ত লাল, সর্বত্র মাটি এক, মাথার ওপর সবার এক আকাশ, এক সূর্য। আমরা সেই আকাশ মাটির সন্তান। তবে কেন দেশের নাম তুলে, জাতির নাম তুলে, ভাষার নাম তুলে আমাদের মধ্যে মারামারি, হানাহানির সৃষ্টি হবে? এটা মোটেই সুন্দর নয়, উচিত নয়। বেদের অর্থ না বুঝে বিকৃত করার ফলেই আজ আমাদের মধ্যে এত বৈষম্য। তাই বারবার বলছি, বেদকে বুঝতে চেষ্টা করো, নিজেরা বোঝো, অপরকে বোঝাও, দ্বারে দ্বারে বাণী পৌঁছে দাও। আমি সকলকে জানিয়ে দিয়েছি তোমরা সংস্কার মুক্ত হও। দলে দলে তারা আমার কাছে দীক্ষা নিয়েছে, জন্ম মৃত্যুর মতো দীক্ষারও কোনো সময় অসময় স্থান কাল পাত্রের বিচার হয় না। যে কোনো অবস্থায় দীক্ষা নেওয়া চলে, এতে কোনো অর্থকড়ির প্রয়োজন হয় না, মন দক্ষিণাই যথেষ্ট। আজ প্রায় 88 লক্ষ শিষ্য ও অনুগত আমার হয়েছে, এদের সকলকে আমি বেদের ধর্মে দীক্ষিত করেছি। তারা আমার বেদের কথা শুনে অনুপ্রাণিত হয়েছে, উৎসাহিত বোধ করেছে, কাজেও নেমেছে। কয়েক কোটি সদস্য সন্তান দলে যোগ দিয়েছে, তাদের মধ্যে শিষ্য তো আছেই, তাছাড়া আরও অনেকেই আছেন। যে সাড়া আমি তাদের কাছে পেয়েছি তাতে অন্তত এটুকু আমি আশা করতে পারি, এদেরই চেষ্টায় বেদের ধারায় সমাজকে আবার নতুন করে গড়ে তুলতে পারব। 32 লক্ষ সন্তান বিভিন্ন মিটিংয়ে দণ্ড ত্রিশূল স্পর্শ করে আমার কাছে অঙ্গীকার করেছে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে নিজেদের প্রাণ উৎসর্গ করতে তারা দ্বিধা করবে না। জায়গায় জায়গায় তারা প্রতিজ্ঞা করেছে, কেউ যদি অন্যায় করে তবে বাপ খুড়ো জ্যাঠা হলেও ন্যায়ের দণ্ড থেকে তাদের রেহাই দেওয়া হবে না। আমি তাদের ত্রিশূল আর ত্রিশূলাঙ্কিত পতাকা স্পর্শ করিয়ে সবার সামনে শপথ বাক্য পড়িয়েছি, তারাও এক বাক্যে স্বীকার করেছে, অঞ্চলে অঞ্চলে সন্তান দলের শাখা গড়ে তুলবে। আমি তাদের স্লোগান শিখিয়ে দিয়েছি, একজন বলবে আমাদের মতবাদ, অন্যরা সমস্বরে বলবে বেদভিত্তিক সাম্যবাদ, একজন দৃপ্ত কণ্ঠে বলবে সন্তান দলের মতবাদ, অন্যরা বলবে বেদবাদ, সুর তাল ছন্দ মিলিয়ে একজন বলবে বেদের বারতা, অন্যরা সেই সুরে সেই ছন্দে বলবে এক প্রাণ একতা। দলাদলি ভুলে যাও, ভেদাভেদ ভুলে যাও, একজন বলবে এক জাতি এক নীতি, সকলে বলবে এক হোক এক হোক। আমি সকলকে বলে এসেছি বেদের এই সাত্ত্বিক ধ্বনি ছাড়া অন্য কোনো আজে বাজে ধ্বনি তোমরা দেবে না, তোমাদের আচরণ হবে শুদ্ধ, বুদ্ধ, সৌম্য। বেদের এই ধ্বনি তুলতে দেশের যুব সমাজ আজ কাজে নেমে পড়েছে। এদের মধ্যে যে সাড়া আমি দেখেছি, আমি নিজেও তাতে আশান্বিত, উৎসাহিত বোধ করেছি। গ্রামের চাষি, মুটে মজুর, মধ্যবিত্ত, সাধারণ গৃহস্থ পরিবার যেভাবে বাস করছে তা যদি তোমরা চোখে দেখো, চোখের জল না ফেলে উপায় নেই।
শিক্ষা তো তাদের নেই, খাদ্য বস্ত্র আশ্রয় কিছুই নেই, স্কুল কলেজ ডাকঘর ডাক্তারখানা এগুলো তাদের কাছে স্বপ্ন, এবাড়ি ওবাড়ি যাওয়ার জন্য রাস্তাঘাট নেই, রোগ হলে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, গাছের ডালপালা শেকড় ছেঁটে বেটে তারা নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নেয়। এদের ঘরে শিশু জন্মাচ্ছে যেমন প্রচুর, রোগে অনাহারে অবহেলায় শিশুর মৃত্যুও হচ্ছে প্রচুর। এই অবস্থায় যে কেউ থাকতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। তারা যে বঞ্চিত লাঞ্ছিত এ বোধও তাদের নেই। কেউ যে তাদের পাশে দাঁড়াবে, তাদের বুঝটাকে জাগিয়ে দেবে এমন বন্ধুও তাদের নেই, তাদের কিছুই নেই। থাকার মধ্যে আছে শুধু অন্তরের টান আর ভালোবাসা। ভাঙা বাঁশের সাঁকো বেঁধে তারা নিজেরাই রাস্তা বানিয়েছে, সেই রাস্তা পেরিয়ে কাঁচা ধুলোর পথ অতিক্রম করে আমি তাদেরই আকুল আগ্রহে আর ভালোবাসার টানে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। দেখলাম ওরা আছে সত্য, কিন্তু না থাকারই মতো। শহরে ওদের কথা কেউ চিন্তা করতে পারবে না। হাজার হাজার শিশু আগাছার মতো আবর্জনায় পড়ে নষ্ট হচ্ছে, পতিত জমির মতো তারা আবাদহীনভাবে নিষ্ফল হয়ে পড়ে আছে, শিক্ষার গন্ধও নেই। ওদের পাশে আজ পর্যন্ত কেউ এসে দাঁড়ায়নি। তারা আমাকে পেয়ে আকুল আগ্রহে দুই হাত বাড়িয়ে দিয়েছে, আমার মাথায় গালে পিঠে সারা শরীরে হাত বুলিয়ে বুলিয়ে কত আদর করেছে, বলেছে আমাদের পাশে তো কেউ আসে না, তুই এসেছিস, এবার আমাদের বাঁচা। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, তোরা এইভাবে পড়ে আছিস, এতগুলো করে ছেলে মেয়ে সব ধুলোয় গড়াচ্ছে, এদের লেখাপড়া শেখাতে তোদের ইচ্ছে করে না? ওরা সরলভাবে বলেছে, ইচ্ছে হলে আর কি হবে, সেটা কি সম্ভব? তাছাড়া লেখাপড়ার দরকারই বা কি? না পেতে পেতে সেটাতেই তারা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে, ওদের জন্যেও যে শিক্ষার ব্যবস্থা হতে পারে, হওয়া উচিত, এ চিন্তাও তারা করে না। তাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে, ভালো জামা কাপড় পরবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে, এটা তাদের কাছে একটা স্বপ্নের মতো। আমি তাদের ধীরে ধীরে সহজ করে বুঝিয়েছি, কেন তোরা বলছিস তোদের ছেলেমেয়েদের লেখাপড়ার দরকার নেই? ভাত কাপড়ের মতো লেখাপড়ারও দরকার আছে। তোরা নিজেদের কথা নিজেরা জানাতে পারিস না বলেই সবাই তোদের দূরে ঠেলে রেখেছে, এভাবে পড়ে থাকলে তো তোরা এমনিতেই মরে যাবি। মাথা তুলে দাঁড়া, জায়গায় জায়গায় গিয়ে নিজেদের দাবি জানা, ভাত কাপড়ের দাবি, লেখাপড়ার দাবি, ঔষধপত্রের দাবি, ঘর বাড়ির দাবি, এ তো ন্যায্য দাবি, এ দাবি না জানানোই পাপ। এসব অভুক্ত উলঙ্গ শিক্ষার নামগন্ধহীন শিশুদের দেখেছি আর মনে হয়েছে শহরাঞ্চলের স্কুলগুলোর কথা। সেখানে স্কুলের গেটের পাশে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে, এদের ছেলেমেয়েরা উলঙ্গ অবস্থায় গড়াগড়ি খাচ্ছে, আর সেখানে তাদের ছেলেমেয়েদের পায়ে ধুলো লাগবে বলে 5 মিনিটের পর তারা গাড়ি হাঁকিয়ে স্কুলে যাচ্ছে। কি তাদের পোশাক, কি তাদের জামা কাপড়ের বাহার, এরা চিন্তাও করতে পারবে না। আমি ওদের সেসব কথাও বলেছি, আর বলেছি ওদের টিফিনের ব্যবস্থা যদি দেখিস তবে তো মাথায় হাত দিবি। ওদের একটা ছেলের একদিনের টিফিনের খরচ তোদের একটা পরিবারের 7 দিনের খরচের সমান। তোর ছেলের মাথা তো তাদের ছেলের মাথার চেয়ে কম নয়, তবে কেন তাকে লেখাপড়া শেখাবি না? ওরা বলছে, বাবা সে জোর আমাদের কোথায়? আমি আশ্বাস দিয়েছি সে জোর নিয়ে আমি তোদের পাশে এসে দাঁড়িয়েছি, তোরা মাথা তুলে দাঁড়া, তোরা তো শক্তিহীন না? এই যে মন্ত্র দে করে দীক্ষার জন্য ছুটে এসেছিস, প্রকৃত দীক্ষা কি জিনিস? দীক্ষা হচ্ছে শক্তিশালী হওয়া, নিজের শক্তিকে জাগ্রত করা। আমাদের জোর নেই, আমাদের হবে না, এই চিন্তাও পা। এই যে মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে তোরা জপ করে সেটাকে মুখস্থ করে ফেলেছিস, দীক্ষা কি বুঝিয়ে দিলাম, তোরাও সেটা বুঝতে পেরেছিস,
সুতরাং তোরা যে পারবি না, তোদের যে হবে না, এটা তো ঠিক নয়। ঠিক মতো তোদের লেখাপড়া শেখাতে পারলে তোদের মধ্যেই কত বড় বড় পণ্ডিত হবে দেখিস। সত্যি ওদের দেখে আমার মনে হচ্ছিল, ঠিক মতো শিক্ষার বীজ ছড়াতে পারলে, ধীরে ধীরে শিক্ষার শিকড় এদের ভেতর প্রবেশ করাতে পারলে, এদের থেকেই কত রবীন্দ্রনাথ, কত শেক্সপিয়ার গড়ে উঠবে। অথচ এরা আজ আগাছার মতো পড়ে আছে, কত বড় বড় শক্তি অবহেলিত হয়ে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ওদের সঙ্গে অনেক সুখ দুঃখের কথা আলোচনা করেছি, ওরা আমাকে ঘরে ধরে নিয়ে গেছে, ওদের সাথে ওদের ঘরের মাটিতে বসেছি, হাতে করে মুড়ি দিয়েছে, দুঃখ করে বলেছে, কিসে করে তোরে খেতে দেব, হাতে করেই দিলাম। আমি মুড়ি খেতে খেতে ওদের সঙ্গে গল্প করেছি, একজন বলেছে, সত্যি তুই গৌরের রক্ত, কাঙালের দ্বারে এসে দাঁড়িয়েছিস, আমাদের মতো কাঙালের সাথে মিশতে এসেছিস। সেসব দৃশ্য দেখে একসময় ভালো জামা কাপড় পরে ওদের সামনে দাঁড়াতে আমি লজ্জা পেয়েছি। সে কথা বলাতে ওরা বলেছে, তুই ভালো জামা কাপড় পরলে আমরা খুব খুশি হব। একটা বাড়িতে একজন আমায় একটা গামছা দিয়ে বলছে, বাবা টাকা তো নেই, এই গামছাটাই নে বাবা, টাকা থাকলে তোকে একটা শাল কিনে দিতাম। আর একজন বলছে, শাল গায়ে দেওয়ার মতো তোর চেহারা। এই বলে আমার সারা গায়ে হাত বুলিয়ে আদর করল। অতুলনীয় তাদের প্রাণের স্পর্শ, বলে বোঝানো যায় না, না দেখলে বিশ্বাস করা যায় না। ওদের সঙ্গে অনেক ঘরোয়া বৈঠক করেছি, আবার বড় বড় মিটিং হয়েছে, সেসব মিটিংয়ে আমি তাদের মধ্যে জাগরণ আনার জন্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়ে এসেছি, এই বৈষম্য দূর করতে হবে, এর কোনো সুরাহা নেই, বিহিত নেই, এ কথা কে বলেছে? আমাদের বেদ বলছে সমতা, সম অধিকার, সম বণ্টনের কথা, যেখানে দেখবে বৈষম্য সেখানেই সমান দাবির অধিকার নিয়ে এগিয়ে যাবে। অন্যের দাবি, বস্ত্রের দাবি, শিক্ষার দাবি, ন্যায্য দাবি, সে দাবি যদি পূরণ না হয়, বেদ বলছে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। বেদের কথা দেশের সব ছেলে মেয়েদের অন্ন বস্ত্র শিক্ষা ব্যবস্থা সমান থাকবে। এই যে তোমরা আজ ন্যায্য আসন থেকে বঞ্চিত হয়েছ, এর জন্যে আমরাই দায়ী, আমরাই কোণঠাসা করে রেখেছি। যে অপরাধ আমরা করেছি, মাথায় বাড়ি দিয়ে রক্তপাত ঘটালেও আমাদের শাস্তি শেষ হয় না, পুড়িয়ে মারলেও সাজা শেষ হবে না। তোদের দিকে যখন তাকাই আর শহরের কথা চিন্তা করি, দেখি কি বিরাট বৈষম্য। তোরা চাষবাস করে ফসল ফলাচ্ছিস, ওরা লুটে পুটে খাচ্ছে। তোরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছিস, ওরা তার ফল ভোগ করছে। তোরাই সমাজের সুখ শান্তি ঐশ্বর্যের সামগ্রী যোগাচ্ছিস, আর দিনের পর দিন তোদের রক্ত শুষে নিয়ে তারা বাহাদুরি করছে। এ বৈষম্য অন্যায়, এ ধর্মে সইবে না। আমি বেদ নীতি নিয়ে এসেছি, বেদের দণ্ড নিয়ে ব্যবধান দূর করবই। দুর্বলতাও অপরাধ, আমাদের ধর্মে দুর্বলতার কথা কোথাও বলেনি, সুতরাং দুর্বলতা কাটিয়ে মাথা তুলে দাঁড়াও, তোমার দাবি নিয়ে তুমি এগিয়ে যাও, তা না হলে সমাজের বুকে তোমাদের চিরকাল খুনি অপরাধী হয়ে থাকতে হবে। দিকে দিকে আমি সন্তান দলের ইউনিট গড়ে দিয়ে এসেছি, এদের দিয়েই সব গোষ্ঠীকে এক গোষ্ঠীতে আনব। সবার ছেলে মেয়ে যাতে সমানভাবে শিক্ষা পায় তার ব্যবস্থা করব। ধনীরা সবটা নিয়ে নেবে, মধ্যবিত্তেরা দুধে চুমুক দেবে, আর যারা গরু চড়ালো, সেবা করলো, তারা বসে বসে দুধ ক্ষীর যোগান দেবে, আর পোড়া বাসন মাজবে তা চলতে দেওয়া হবে না। দুধের ভাগ যাতে সবার সমান হয়, তার জন্যে সন্তান দল মরণকে বরণ করে যা করণীয় তাই করবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অস্ত্র নাম, প্রেম ও জ্ঞানের দ্বারা যতটা পারা যায় প্রথমে সংশোধন করা হবে। তাতেও যদি ক্লেদ দূর না হয়, তখন রোগীকে সুস্থ করার জন্য ধরতে হবে অপারেশনের যন্ত্র। যে দুর্দশা, যে নির্যাতন,
যে চরম অবস্থা আমি ওদিকে দেখে এসেছি তা বলে শেষ করা যাবে না। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক সংস্থা এবং ব্যবসায়ীরা সেখানে জমিদারি হাঁকিয়ে বসেছে, আর এক শ্রেণী শুধুই শোষিত হচ্ছে। বেদ এদের ক্ষমা করবে না। সমাজে একজনের বাচ্চা না খেয়ে মরবে, আর একজনের বাচ্চা গাড়ি হাঁকিয়ে চর্বচর্ষ খাবে, সে চলতে পারে না। সে ভিখারি সাজুক, ছেঁড়া কাপড় পরুক, তা আমি চাই না, কিন্তু ভিক্ষুকের সমাধান করতে হবে। ভিক্ষা দেওয়া বা নিজে ভিখারির মতো থাকাটা বড় কথা নয়, সমাধানটাই বড় কথা। গাড়ি ছেড়ে হাঁটো তা চাই না, কিন্তু যারা দাঁড়াতেই পারছে না তাদের সোজা হয়ে মাথা তুলে দাঁড়াবার ব্যবস্থা করে দাও। তাদের রক্ত নিংড়ে নিয়ে তোমাদের বাচ্চাদের চর্বচর্ষ খাওয়াবে তা চলবে না। তাদের পরিশ্রমের মর্যাদা দিতে হবে। যেখানে জল নেই সেখানে জলের ধারা পৌঁছে দিতে হবে। সাগরকে নিয়ে আমরা সেখানে পৌঁছে দিতে পারবো না, সেটা সম্ভব নয়, কিন্তু খাল কেটে কেটে সাগরের জলকে আমরা সর্বত্র পৌঁছে দিতে পারি। ধনীর বিরাট প্রাসাদ, বাড়ি গাড়ি এদের প্রয়োজন নেই। এগুলো গ্রামাঞ্চলে কার্যকরীও হবে না, কিন্তু ধনীদের থেকে চ্যানেল কেটে কেটে সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের ধারা এদের মধ্যেও প্রবাহিত করে দিতে হবে, যাতে ওদের মুখে হাসি ফোটে, যাতে ওরা স্বচ্ছভাবে জীবনযাপন করতে পারে। কম্বল আর চাল বিতরণ করে এর সুরাহা কোনোদিন হয়ও নি, হবেও না, সেটা সাময়িক প্রলেপ মাত্র। সাগরকে সর্বত্র পৌঁছে দেওয়া যায় না, কিন্তু সাগরের জল বহন করার পথ তৈরি করা যায়। সমাজের সমস্ত রস শোষিত হয়ে এক জায়গায় জমা হয়েছে, সেই সঞ্চিত সাগর থেকে রসের খাল কেটে ওদের দ্বারে পৌঁছে দিতে হবে। একচ্ছত্র আধিপত্য আর চলতে দেওয়া হবে না। এই খাল কাটার কাজে সকলকে এক হয়ে, একত্র হয়ে কাজে নামতে হবে। সেখানে জাতি ধর্ম দেশের দোহাই দিলে চলবে না, ওগুলো যার যার ফার্মে রেখে দাও। মনে রেখো একটি কথা, আমরা বসুমতির সন্তান, একই আকাশ তলে আমরা বাস করছি, এক সূর্য আমাদের আলো দিচ্ছে, একই বাতাসে আমরা শীতল হচ্ছি, সুতরাং সবাই এক, সবার সাথে এক সম্পর্ক, সকলকে সমদৃষ্টিতে সমাজের বুকে এক হয়ে কাজ করতে হবে। সন্তান দল দিকে দিকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমি তাদের বলেছি, যখন যা করবে সরকারের অধীনে থেকে সরকারকে জানিয়েই করবে। সরকার যদি আমাদের দাবির উপযুক্ততা বুঝে ব্যবস্থা করে দেন, তবে তো কোনো গণ্ডগোলের কথাই ওঠে না। আমরা তো অযৌক্তিক কিছু দাবি করছি না, আমাদের দাবি ব্যক্তির নয়, আমাদের দাবি ব্যাপ্তির। আইন আমরা হাতে নিতে চাই না, কিন্তু সুবিচারের কামনায় এগিয়ে যেতে চাই। 5 টাকা ফাইন করে ছেড়ে দেওয়া হলো, তারপর যে মূর্তি সেই মূর্তি রইল, এরকম সুরাহা আমরা চাই না। যে অসৎ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, সকলকে তুচ্ছতাচ্ছিল্য করবে, পথে পথে তাকে ঘুরিয়ে দেখানো হবে, তারপর সরকারের বা জনসাধারণের হাতে বিচারের জন্য তাকে তুলে দেওয়া হবে। আমরা যা কিছু করব সরকারকে জানিয়ে তার সম্মতি নিয়েই করব। অনাবশ্যক সরকারকে জ্বালিয়ে উদ্ব্যস্ত করতে চাই না, আমরা চাই শান্তি। বেদের ধারায় সবাই আসুক, বেদের ধারায় সবাই চলুক, সেটাই আমরা চাই। আমি দাঁড়ে দাঁড়ে বেদের এই সমতার বাণী, বেদের সমতার সুর, সমতালের বার্তা বহন করে নিয়ে গেছি। সেই বেদের ধারায় সকলকে একই পথের পথিক করে টেনে নিয়ে যেতে চাই। আমি কি চাই সে কথাই আমি সকলকে জানিয়েছি, আর তাকে বাস্তব রূপ দেওয়ার জন্যে সন্তান দলকে নির্দেশ দিয়েছি। সবার কাছ থেকে আমি বিপুল সাড়া পেয়েছি, তারা আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। মরতে যখন হবেই, তখন বিষ খেয়ে তারা মরবে না, মরার মতো মরবে, গড়ার জন্যে মরবে, শোষকদের সাথে লড়াই করে সমাজকে বেদভিত্তিক সাম্যবাদের নীতিতে গড়ে তোলার কাজে মরবে। আমি দেখে এসেছি উত্তরবঙ্গের দিকে দিকে সবাই কাজে নেমে গেছে,
একটা ওলট পালট শীঘ্রই আসবে। আমি খুব খুশি হব যদি দেখি উত্তরবঙ্গ আবার বন্যায় ভেসে যায়। সে বন্যা বেদের বন্যা। কতবার বন্যার জলে বাঁধ ভেঙে উত্তরবঙ্গ ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যে বন্যা আসছে তাতেও সংস্কারের সব বাঁধ ভেঙে গিয়ে উত্তরবঙ্গ প্লাবিত হয়ে যাবে। তারপর তার সমতার পলিমাটিতে গড়ে উঠবে নতুন দেশ, নতুন সমাজ, নতুন মানুষ।